হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আজকে আমরা একটা ইম্পসিবল গেম খেলবো, মানে অসম্ভব গেম। মানে গেমটার নাম তো অসম্ভব না, কিন্তু গেমটার লেভেল গুলো অসম্ভব। ইয়েস, আজকে আমরা খেলবো হ্যাপি উইল। ইয়েস, হ্যাপি উইলের মধ্যে অনেক লেভেলস আছে, আর হ্যাপি উইলে আমি কতটা প্রো প্লেয়ার তোমরা সবাই জানো। তার জন্য আজকে আমরা হ্যাপি উইল খেলবো, আর হ্যাপি উইলের সব যত ইম্পসিবল লেভেলস গুলো আছে তোমরা এখন আমার সামনে দেখতে পাচ্ছ যে কতগুলো ইম্পসিবল লেভেল আছে। এই যতগুলো ইম্পসিবল লেভেল আছে সবগুলোকে আমি কমপ্লিট করবো। মানে সবগুলোকে তো করা যাবে না, ওখানে হাজারো হাজারো লেভেল আছে, মানে কিছু কমপ্লিট করবো। ইয়েস, তো চলো গেম প্লে শুরু করা। তার আগে যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ফর সাবস্ক্রাইব করো। ওকে, তো গেম প্লে শুরু করা যাক। ওকে, ফার্স্ট লেভেলের নাম হলো ইম্পসিবল চ্যালেঞ্জ, যেটার মধ্যে লোক 4.5% মানে 4.5 রেটিং দিয়েছে। দেখি কত বড় ইম্পসিবল গেম এটা। দিস ইজ ইম্পসিবল। আরে ভাই, আমাকে বলছে দিস ইজ ইম্পসিবল। হ্যাপি উইলের প্রো আমি, নাম্বার 1 প্রো প্লেয়ার। ওকে, তো এখানে আমাদের প্লেয়ারটা আছে, আমাদের নিচে দুটো বম লাগানো আছে, আর সাইডে আমাদের ফ্ল্যাগ আছে। মানে আমাদেরকে শুধু ওই ফ্ল্যাগটার মধ্যে যেতে লাগবে, ব্যাস। এত ইজি গেম, এত ইজি। খালি ওই ঝান্ডারাতে যেতে লাগবে, মানে একটা জাম্প করতে লাগবে খালি। এগুলাকে এরা ইম্পসিবল বলে। বাহ, চলো। ওকে, একটু কঠিন আছে, কিন্তু ইম্পসিবল না গাইস, ইম্পসিবল না, এটা পারবো আমরা। আমাদের খালি একটু স্পিডে যেতে লাগবে। ওকে, রেডি স্টেডি গো, চল। ওকে, কিনতে গেলে কিন্তু আমাদের ঝান্ডার পাশে আমাদের পা, আমাদের মানে হাড্ডি মাড্ডি চলে গেছে, আমরা যাইতে পারিনি, কিন্তু আমাদের বডির কিছু পার্ট চলে গেছে আমাদের ঝান্ডার কাছে। ওকে, আরেকবার ট্রাই করবো। ওকে, রেডি স্টাডি গো। আরে ভাই, আরে প্লিজ। ওকে, বুঝে গেছি। রেডি, আমাদেরকে না স্লিপ করবো এটা আমি। ওকে, রেডি স্টাডি গো। আরে ভাই, ও ভাই, অলমোস্ট পৌঁছে গেছে, আমাদের পা পৌঁছে গেছে ভাই। হবে না নাকি এটা? আরে ভাই, এটা তো কাউন্ট হওয়া দরকার। আমাদের পা পৌঁছে গেছে ঠান্ডার মধ্যে, আমরা জিতে গেছি। কোনো ব্যাপার না গাইস, কোনো ব্যাপার না। ওকে ওকে ওকে, লেটস গো লেটস গো। পৌঁছে গেছি, আমি পৌঁছে গেছিলাম তো এবার। শিট, ওকে, আমাদেরকে শুধু একটা জাম্প করতে লাগবে, ব্যাস। দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া। আরে চারপাশে বোম ফাটা রাখছে এরা। ওকে ওকে, আবার রেডি স্টার্ট গো। ওকে, ছোট একটা জাম্প। নাইস। আবে আর, ওকে গাইস, আমরা বুঝে গেছি যে এই গেমটা আমাদের করতে কি লাগবে। দেখো, আমি আমাদেরকে খালি ছোট একটা জাম্প করতে লাগবে, ব্যাস 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 ব্যাস। খালি বোমটার ওই পারে যেতে, ব্যাস। নাইস। কি হইলো ভাই, বোমটা কিভাবে ফাটলো? কি চাই ইচ্ছা তাই হচ্ছে গেমের মধ্যে। ওকে, দেখো 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 দেখো। ওকে, লেটস গো। আবে ভাই, লেখা আসছে গুড জব। ওকে, আমরা বোমের পাশে পৌঁছে গেছি ভাই। প্রথম লেভেলে এরকম হচ্ছে আমাদের সাথে। রেডি স্টেডি গো। ওকে ওকে, দাঁড়া ভাই, একটু জাম্প তো করতে দে। তীর ধনুক দিয়ে মারিয়ে যাচ্ছে। আরামসে হালকা জাম্প করা যাবে, বেশি বড় জাম্প করলে এই তীর ধনুকটা মারি দেয়। ওকে, রেডি স্টেডি গো। ওকে ওকে, বুঝে গেছি আমি আমি। ওকে, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ। আবে ভাই, ঝান্ডার। ওই ও ভাই, আমরা জিতে গেলাম। ওয়াও, দেখলে গাইস, ইম্পসিবল লেভেল খেলাকে আমি পসিবল করতে যাই না। কিভাবে হলো, কিভাবে জিতলাম আমি কিছু জানি না, কিন্তু সেটা মেন কথা না। মেন কথা এটা হলো আমরা জিতে গেছি, আমরা প্রো ফাইনালি ভাই। এই লেভেলটা আমরা জিতে গেছি। আরো কোনো লেভেল আছে যেগুলা ইম্পসিবল? ইম্পসিবল 1%। দেখি এটা কিরকম লেভেল। ওকে, এখানে আমাদের গাড়ি আছে, জাম্প করতে লাগবে আগে। ও ও ও, এটা কি লেভেল ভাই? এক মিনিট। এই দড়িটা কি? ও ভাই ভাই, ভাগ। গেলাম ভাই, কি লেভেল ছিল। যাই হোক, পুরো তো আমরা ইম্পসিবল 100%। দেখি কিরকম 100%। ওকে, আবারও সেম, আমরা এখানে আছি, আমাদেরকে ওই পাশে যেতে লাগবে আরামসে। খালি ঝান্ডাটাকে টাচ করতে লাগবে, আর নিচে অনেকগুলা প্রায় তিরিমুর রাখিয়ে দিছে আমাকে মারার জন্য, কিন্তু এটা পারবে না। রেডি স্টাডি গো। ওকে, আমি বুঝে গেছি এটার। আরামসে। ওকে, তীর গেলে আমাদেরকে আটকায় রাখে, আমাদেরকে যেমন দর করে খালি ঝান্ডার নিচেটাকে টাচ করতে লাগবে, ব্যাস। কে, দাঁড়া। ও ভাই, নিচে কিছু একটা জায়গা ছিল। এক মিনিট, আমরা যদি লেফট সাইডে যাওয়ার চেষ্টা করি। রেডি স্টাডি গো। আর এক মিনিট, রেডি স্টাডি গো। চল চল ভাই, নিচে চল, নিচে। এক মিনিট, আমরা যদি নিচে যাই, নিচেকে যাই। ও, এক মিনিট, নিচে জায়গা আছে, কিন্তু আমাদেরকে আটকায় দিছে। কিন্তু আমরা বুঝে গেছি যে আমাদেরকে কোথা থেকে যাইতে লাগবে ভাই। ও, এইবার বুঝছি, এই যতগুলো ইম্পসিবল লেভেল আছে না, এগুলোর মধ্যে সব কিছু সিক্রেট থাকে একটা, ওইটা পার করতে পারলে হয়ে যাবে। দেখো,
এগুলাকে বলে স্মার্ট। এটাতে গাইস বুঝাচ্ছে যে আমি কত বড় প্রো প্লেয়ার এই হ্যাপি উইলে। ইম্পসিবল সুইং, সুইং করবো এখন আমরা স্পাইডারম্যানের মতো। ওকে গাইস, এখানে আমরা একটা ঝুলা মানে একটা মানুষ এখানে ঝুলতেছে আর আমাদেরকে এখন এই সামনে নিচে কিছু একটা ঝুলতেছে, এটাকে ধরে আমাদেরকে মানে সুইং করতে লাগবে। রেডি গো। ওকে বুঝে গেছি গাইস, বুঝে গেছি। আমাদেরকে জাম্প করতে লাগবে। সুইং করতে পারতেছি না আমি। ওকে ধরছি ভাই। সুইং করতেছি পারতেছি, সুইং করতে পারতেছি। এবার আমাদেরকে কি করতে লাগবে? ওকে, এবার কি ধরতে লাগবে? ও বুঝে গেছি, নিচে পড়তে লাগবে আমাদেরকে। ওকে, আমাদেরকে এখন এখানে হোল্ড স্পেস করতে লাগবে আর যখন এটা পড়বে তখনই এটা ধরতে লাগবে। আরেকবার। ওকে, আমাদেরকে এখন এটা এই ছেলেটা যখন নিচে পড়বে তখনই আমাদেরকে এটা ধরতে লাগবে। আরে ভাই, এটা কি ধরে আছিস? ওই ওই রোপটা ধরতে লাগতো। ওকে, আরেকবার। রেডি গো ভাই, প্লিজ ইয়ার ধরে নে ইয়ার। হ্যাঁ কেন তো? ওকে ধর। কমন হবে গাইস, হবে ভাই, হবে। তো তুই পারবি, আমি জানি তুই পারবি। আবে কাকে ধরতেছিস ইয়ার? হ্যাঁ কাকে ধরতেছিস মর। ওকে 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 ধর। কি ধরতেছিস তুই? কি চাইছিস? ওকে ওকে ধরছি, ওকে ধরছি গাইস, ধরছি। এবার আমরা ধরছি, এবার আমরা ভালো তো ধরছি এটাকে। এবার তো আমাদেরকে এবার কি করবো? এবার অনেক দূরে যাবো, এটাকে আরো ঝুলা, যত দূরে পাবো তত দূরে যাবো। রেডি গো। ওকে 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 গাইস, বুঝে গেছি আমরা। ওকে গাইস, এবার তো বুঝে গেছি যে কি করতে লাগবে। রেডি স্টাডি গো, ধরছি। ওকে, এবার পড়ে যা। কি প্রবলেম? আর একবার আমরা করবো। ওকে, এবার তো আর ছাড়বোই না। ভাই হাত খুলে পড়ে গেল এর। বাহ বাহ। ওকে ওকে, বুঝে গেছি। কে এবার এরকম করে গিয়ে এবার পড়ে গেলাম, এবার তো মরবো। ওকে ওকে, এবার হবে। ওকে ভাই, অলমোস্ট পৌঁছে গেছিলাম। শিট। ওকে গাইস, এবার আমরা পাবো, এবার আমরা করেই ছাড়বো এটাকে, কমপ্লিট করে ছাড়বো এটাকে। ওকে রেডি, ব্যাস। কাম অন ভাই, প্লিজ। আমি গ্যারান্টি দিয়ে বলছি এবার কমপ্লিট করে যাবো রেডি স্টাডি গো ওকে গাইস, এবার আমি বুঝে গেছি আমাদেরকে করতে হবে। এবার আমাদেরকে না নিচের বাটনটা ক্লিক করতে হবে, তাহলে হয়তো হবে। ওকে রেডি স্টাডি গো। ওকে, এরকম করে আমরা ঘুরতে পারবো। ওকে 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 ভাই, এতটা আগে চলে গেছি এখন ওই পাশে। ওকে ওকে রেডি, এবার কমপ্লিট করতে হবে 100%। এবার তো হবে। ওকে 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 ওকে, অত দূর না। এবার একটু বেশি আগে চলে যাচ্ছিস না? কিছুক্ষণ আগে অত দূর যাইতেই পারছিলাম না, আর এখন তো যাইতে আছে। ওকে পুরা রেডি, আমি রেডি স্টাডি গো। ব্যাস। OP, এবার হবে। নাইস। একটুকো নাইস নাই ভাই, এই লেভেলটা কখন কতক্ষণ ধরে খেলতেছি আমি, এই লেভেলটা পারি করতে পারতেছি না। ফাইনালি আমরা পার করে দিয়েছি এই লেভেলটাকে। ও ভাই, থ্যাংক ইউ, 5-star রেটিং দেবো এটাকে আমি, 5-star। আর কি লেভেল আছে? আর কোনো বাচ্চাদের লেভেল আছে? আর কোনো? সব তো বাচ্চাদেরই লেভেল মনে হচ্ছে আমাকে। ইম্পসিবল জেট রান, চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। সিলেক্ট ইওর ক্যারেক্টার। ও ভাই, এটা তো একটা নতুন ক্যারেক্টার। এটা কি ক্যারেক্টার ভাই? হেলিকপ্টার নিয়ে আছে, চলো এটা নিয়ে দেখি। ও বুঝে গেছি, এটা হলো কি লেভেল, আমাদেরকে আগে যেতে লাগবে তো। ওকে চলো আগে। ওকে বুঝা গেছে, এই ক্যারেক্টারটা নিয়ে খেলা যাবে না। আমরা কি ক্যারেক্টার নিব? যেটা আমরা এই বুড়াটাকে নেব। ওকে ভাই, আমরা এই বুড়াটাকে নেব। রেডি স্টাডি গো। ওকে 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 ও ওকে গাইস, বুঝে গেছি এই লেভেলের মধ্যে কি করতে লাগে। এই লেভেলের মধ্যে শুধু আমাদেরকে আগে যেতে লাগবে, ব্যাস, শুধু আগে যেতে লাগবে আর পার করতে লাগবে। আর আমাদেরকে আটকানোর জন্য এই রকেটগুলো থাকবে, যেগুলো পুরো স্পিডে আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। রেডি স্টাডি গো। ওকে রেডি, ওকে, দেখতে পারলা কিভাবে আটকালো? ওকে ব্যাস। আমরা মিডিয়াম লেভেলটাকে পার করে নিয়েছি, এবার হার্ড ভাই। আমরা পার করে নিয়েছি। ও ভাই, গড লাইক পার করে নিয়েছি।
Yes, pro kake bole, pro kake bole. Dekhen na pro kake bole. I am the pro. Ami holam happy wheeler pro. So guys, aajke jonno besh etotuku chilo. Tomaderke gameplay bhalo lagle gameplay ta ke like koro, channel ta ke subscribe koro. Dekha hocche tomader next gameplay. Bye bye.